পুরোটা দেখো, কোকো শোনা রাত্রেবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে দেখো ওর কত খেলার নেশে উঠে গেছে, দেখছো তোমরা খেলছে কেমন করে দেখো। এই যে খেলনাটা নিয়ে বসে আছে, নতুন খেলা বের করে নিলো এখনই, যা পড়ে গেছে। এটা কার? এটা কার? হুম হুম কার খেলনা এটা? দিদির কোলে উঠে দিদি এখন মাংস বানিয়ে ওকে খাইয়ে দিল, তো দিদির কাছে তখন আমি বকা দিয়েছি, আমার ঘরে গিয়েছিল, এখানে এসে খেলা করছে এখন। দাও বাবা, এটা আমার, দিবা না? তোমার খেলনা নাকি এটা? আমার খেলনা, দাদা আমার জন্য অর্ডার দিয়ে আনছে আর ও নিয়ে নিলো। দাও একটু দাও, দিবা না? আমার পুরো রেগে আছে, কেন আমি বকা দিয়ে ভাগিয়ে দিয়েছি আমার ঘর থেকে, তাড়িয়ে দিয়েছি না আমি ওকে ঘর থেকে, যা বলে যা, চলে যা, যা চলে যা, আমার ঘরে থাকা হবে না। আমি ভয় পাইয়ে গেলাম, আমাকে কিভাবে ভুগছে, যা চলে যা, একদম মারি দেবো। দিদির কাছে এসে তেল হয়ে গেছে না? খুব খুব তেল হয়ে গেছে, তোকে আমি সকাল করে আর ঘুরাবো না, কিচ্ছু করবো না, মারি দেবো। এটা আমার মেয়ে, একদম আমার মেয়ে, তোর মেয়ে না, দা আমার মেয়ে। আমার মেয়েকে দখল করে বসে আছে, একদম লজ্জা নাই কিছু নাই, ওর মেয়ে আমার মেয়ে, স্যার এখান থেকে আমি নিবো আমার মেয়েকে, স্যার আমি নিবো আমার মেয়ে, তোর মেয়ে না, বুঝতে পেরেছিস? বুঝতে পারিস নি? আরো ভালো করে বলবো, এটা আমার মেয়ে, দেখছো? দেখো আমাকে বলতে, দেখো আমাকে কামড় দিতে আসতে, দেখো ওকে এখন লাঠি দিয়ে মারবো, আমি মারবই আজকে, মারবই লাঠি কইরে, আমাকে মারতে আসতে সব সাহস কত হয়েছে। তুই কাকে ধমকি মারলি এত জোরে জোরে? আমাকে ধমকি মারলি কেন? হ্যাঁ দিব মাইল, দিব দিব, চোখ কানা করে দিব। হ্যাঁ এটা আমার দিদি, মারবো দিদিকে, তোকে মারবো, তাহলে তোকে মারি, তোকে মারি, তাহলে তোকে মারি, দিদিকে মারতে দিবি না, যখন তোকে মারবো, তোকে মারবো, তোকে মারবো, তোকে মারো, খুব পাজি হয়ে গেছে না? ওর দিদি, আর দিদিকে মেরে ফেলবো, মেরে ফেলবো, ওর দিদিকে মেরে ফেলবো।